সিকিম পাহাড়ে ভারী বৃষ্টি ক্ষণে ক্ষণে রূপ বদলাচ্ছে তিস্তা তিস্তা পাড়ের বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে বর্ষার আগে কি পাহাড়ে বন্যা এ প্রশ্ন পাক খাচ্ছে সকলের মনে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উত্তর সিকিমে চলছে ভারী বৃষ্টিপাত উত্তর সিকিমে ভারী বৃষ্টিপাতের জেরে বেড়েছে তিস্তার জলস্তর তবে কি ফের ভাসতে চলেছে সিকিম আতঙ্কে স্থানীয় বাসিন্দা এবং পর্যটকেরা ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দক্ষিণবঙ্গে সোমবার এবং মঙ্গলবার ভারী বৃষ্টিপাত হয়েছিল তবে দক্ষিণবঙ্গের পাশাপাশি ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে ত্রিপুরা আসাম এবং উত্তর সিকিমে উত্তর সিকিমে এক নাগারে বৃষ্টিপাতের জেরে ধীরে ধীরে বাড়ছে তিস্তার জলস্তর গতকাল সারাদিন সারা রাত বৃষ্টিপাতের জেরে জলপাইগুড়ি জেলার মাল মহকুমার বাগ্রাকোট গ্রাম পঞ্চায়েতের তিস্তা পার সংলগ্ন রয়েছেন গ্রামবাসীরা ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হয়েছে মাইকে প্রচার করে স্থানীয় মৎস্যজীবী ও কৃষকদের তিস্তার পারে যেতে নিষেধ করা হয়েছে সকল জনসাধারণের উদ্দেশ্যে বলা হচ্ছে তিস্তা নদীতে জল বাড়ার উদ্দেশ্যে লাল সংকেত জারি করা হয়েছে বাঁধের বাইরে মৎস্যজীবী এবং কৃষক গবাদি পশুকে বাঁধের ভিতরে নিয়ে আসার জন্য অনুরোধ করা হচ্ছে ধন্যবাদ এই বিষয়ে এক গ্রামবাসী জানান গতকাল সারা দিন সারা রাত বৃষ্টি হয়েছে যার কারণে গতকাল রাত থেকেই বাগরাকোট গ্রাম পঞ্চায়েতে তিস্তাপার সংলগ্ন টোটগাঁও গ্রামে জল ঢুকতে শুরু করেছে আমরা খুবই আতঙ্কে রয়েছি কি করব বুঝে উঠতে পারছি না এই বিষয়ে তিনি আরো জানান কাল রাত 10 বাজে সামথিং সে বাড় গিয়া پورا রাস্তা কা উপর চড়ने का, का माफ हो गया अभी क्या बोले जितना काम हुआ था पंचायत का ऊपर से वही हम लोग का সা টিকা হো রা হ আমরা লোক ক আর কি করনা বুঝতে তরফ যা রা হুা নিচে উপর জঙ্গল কা ওহা সে জেলা প্রশাসন তরফে জানানো হয়েছে লাগাতার বৃষ্টিপাত চলছে উত্তর সিকিমের বৃষ্টি অংশে শে এর জেরে অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে তিস্তার জলস্তর অক্টোবরের বন্যা পরিস্থিতির আতঙ্ক এখনো ভুলতে পারিনি সিকিম লোনাক নদীতে মেঘভাঙা বৃষ্টির জেরে ভয়াবহ দুর্যোগের সম্মুখীন হয়েছিল এই পাহাড়ি রাজ্য ভেসে গিয়েছিল উত্তর সিকিম সহ একাধিক পর্যটন এলাকা এমনকি রাজধানী গ্যাংটক শহরও ছিল জলমগ্ন পর্যটন ব্যবসায় ধস নেমেছিল দীর্ঘদিন ধরে ব্যাহত ছিল সিকিমের পর্যটন প্রচুর পর্যটক সেই সময় ট্যুর বাতিল করে দিয়েছিল সেই পরিস্থিতির পর ধীরে ধীরে ছন্দে ফিরেছে সিকিম তবে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আবারও উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের জেরে ফুসছে তিস্তা চলছে মে মাস স্কুলগুলিতে গরমের ছুটি পড়ায় অনেকেরই ডেস্টিনেশন হয়ে উঠেছে সিকিম উত্তর সিকিমের পর্যটন এলাকাগুলিতে ভ্রমণ পিপাসুরা পাড়ি দিয়েছেন তার মধ্যে দুর্যোগের ঘন ঘটা ক্রমশ চিন্তা বাড়াচ্ছে ভাঁজ পড়েছে প্রশাসনের কপালেও সিকিমে আবারও যাতে বন্যার পরিস্থিতি তৈরি না হয় সেই কারণে ইতিমধ্যেই সতর্ক বার্তা দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে কন্ট্রোল রুম যার মাধ্যমে সর্বদা নজরদারি রাখা হচ্ছে তিস্তা নদীর জল গ্রামে ঢুকতে থাকায় পুরনো স্মৃতি মনে করিয়ে দিচ্ছে গ্রামবাসীদের এর আগে বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে নিচু এলাকাগুলি স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারাও তবে প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হচ্ছে পাশাপাশি নিচু এলাকার বহু মানুষদের সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থাও করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে প্রতি মুহূর্তে কন্ট্রোল রুমের মাধ্যমে রাখা হচ্ছে নজরদারি এই বিষয়ে উত্তরপূর্ব এবং জলপথ দপ্তরের মুখ্য বাস্তুকার কৃষ্ণেন্দু ভৌমিক বলেন তিস্তায় জল বেড়েছে এটা স্বাভাবিক জিনিস এটা এখনও রেঞ্জের মধ্যেই আছে আমাদের ব্যারেজ ডিজাইন আছে যা তাদের রেঞ্জের মধ্যেই আছে কিন্তু এই জলটা বাড়াতে কিছু নিচের এলাকা মানে প্লান্ট প্লিন এরিয়া বেসিক্যালি প্লান্ট প্লিন এরিয়া ওগুলো তিস্তার চরই বলতে গেলে আগে উঠেনি এবছরে কিছু কিছু জায়গায় ইন্যান্ডেশন হয়েছে আমরা জানতে পেরেছি শালুঘোড়ার দিকে একটা লালটন বস্তি আছে সেখানে একটু জল উঠেছে কালকে আমরা জানতে পেরেছি ওখানে কিন্তু আমাদের জল কিছুক্ষণ থাকবে তারপরে নেমে যাবে আমরা ভবিষ্যতে কিছু পরিকল্পনা আবার পরে নেবো আমরা কিছু কাজ অলরেডি এবছর টেক আপও করেছি নদী ওখানে ঢুকে যাবে না নদী ওখানে চেঞ্জ করেছে গতিপথ ওই দিকে কনসেনট্রেট হয়ে গেছে বাঁ দিকে ছিল ওটা ডান দিকে চলে গেছে তার জন্যে কিছু এরিয়া ইনান্ডেশন হয় এবং অন্য বছরও হয় এবছরে তা আগে ভাগে হয়েছে তাড়াতাড়ি হয়েছে এর সঙ্গে আমাদের এখনও কন্ট্রোল রুম খোলা হয়নি তিস্তাতে দু হাজার কিউমি জল যাচ্ছে ওখানে কালিঝোড়া থেকে ছাড়েছে ওটা ব্যারেজে ম্যানেজ হয়ে আমাদের নিচে আসবে কিছু কিছু জায়গায় আমাদের কাজ আপ করা হয়েছে ইলেকশনের জন্য কাজগুলো সমস্ত কমপ্লিট করা যায়নি এখন আমরা মে মাসের মধ্যে শেষই হয়ে গেল আর দু চার দিনের এক সপ্তাহ লাগবে এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে সেখানে কিছু কিছু জায়গায় ড্যামেজ হয়ে গেছিল সেই জায়গাগুলো আমাদের এখনো পুরোটা রেস্টোর হয়নি গত বছরের থেকে যেটা আর চলছে সব জায়গায় সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ